নিশ্চয় ভালো আছেন, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা শিখবো হচ্ছে অ্যাডোব ইলাস্ট্রেটর একদম প্রথম থেকে ধারাবাহিক ভাবে অ্যাডোব ইলাস্ট্রেটর কি, এটা দিয়ে কি কি করা যায়, এখান থেকে কিভাবে আর্ন করা যায়, বা এটা কিসের জন্য দরকার, এটা কি ধরনের সফটওয়্যার, সবগুলো ইনশাল্লাহ শিখবো। আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে না আমার স্ক্রিন? দেখা যাচ্ছে। রেসপন্স করতে হবে যদি আমি জিজ্ঞেস করি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। অ্যাডোব ইলাস্ট্রেটর হচ্ছে একটা গ্রাফিক ডিজাইন সফটওয়্যার, এটাকে বলা হয় হচ্ছে ভেক্টর গ্রাফিক সফটওয়্যার। যখন আমি ফটোশপে গেছিলাম আপনাদেরকে বলছিলাম ফটোশপ হচ্ছে রাস্টার গ্রাফিক সফটওয়্যার। যেমন ফটোশপে আমরা যখন কোনো একটা টাইপ করি, আমি জাস্ট সিম্পলি ভেক্টর আর রাস্তাটা একটু করে দিই, এগুলো পরে দেখাবো। আমরা ফটোশপে যখন টাইপ টুলে সিলেক্ট করে যখন আমরা টাইপ করি, ফটোশপে যখন আমরা কোনো কিছু টাইপ করি, টাইপ করলে সেটা যখন জুম করি সেটা দেখা যায় কি, মানে একটা পিক্সেল পিক্সেল মানে স্কোয়ার স্কোয়ার করে কতগুলো ঘর দেখা যায় যেমনটা এরকম, আর সেগুলোকে বলা হয় পিক্সেল। আর ওই ওইটাকেই ওই জন্য বলা হয় ফটোশপকে রাস্টার গ্রাফিক্স সফটওয়্যার। বাট আমরা যদি অ্যাডোব ইলাস্ট্রেটরে কোনো কিছু লিখি সেটা কিন্তু কখনোই কোনো রকম পিক্সেল দেখা যায় না, একদম একদম একটা ভালো একটা শেপ, তারপর হচ্ছে একদম সলিড ভাবে দেখা যায়, আর সেই জন্য ইলাস্ট্রেটরকে বলা হয় ভেক্টর গ্রাফিক্স সফটওয়্যার। তাহলে আপনারা জানতে পারছেন ইলাস্ট্রেটর হচ্ছে গ্রাফিক ডিজাইন সফটওয়্যার এবং এটা হচ্ছে ভেক্টর গ্রাফিক্স সফটওয়্যার। এবার আসেন এখানের ইন্টারফেস সম্পর্কে বলি। উপরে থাকবে আমার ফটোশপের মতো ঠিক মেনুবার, হ্যাঁ, তারপর আমার বাম পাশে থাকবে টুলস, ডান পাশে থাকবে বিভিন্ন প্রকার প্যানেল। প্রথমেই আসি ডকুমেন্ট সেটআপ নিয়ে। যেমন এখানে দেখেন ফাইলে গিয়ে ঠিক ফটোশপের মতো নিয়েতে ক্লিক করলে এখানেও ঠিক ফটোশপের মতো লেখা আছে, কন্ট্রোল এন দিলে কি হয় ফাইল নিয়ে ক্লিক করা মানে নতুন একটা ডকুমেন্ট আসে। তো আমি এখান থেকে দেখে তারপরে এগুলাও বলে দিই। এখানে প্রত্যেকটা মেনু বারে অনেক কিছুর অপশন রয়েছে, সেগুলো আমরা পরবর্তীতে দেখব। আমরা আজকে প্রথমে ডকুমেন্ট সেটআপটা দেখি। ফাইল নিয়ে ক্লিক করলাম, ঠিক ফটোশপের মতোই আমার একটা ইন্টারফেস আসবে। প্রথমটা হচ্ছে রিসেন্ট, রিসেন্ট আমি কি কি কাজ করেছি, কি কি ট্যাম্পলেট নিয়েছি সেগুলা। সেট হচ্ছে আমি কি কি ট্যাম্পলেট সেভ করেছি। মোবাইলটা হচ্ছে কি কি মোবাইলের প্রিসেট রয়েছে, কি কি মোবাইলের ডকুমেন্ট রয়েছে, যেমন আইফোনের, তারপর হচ্ছে এখানে আইপ্যাডের, এগুলো সাইজ অনুযায়ী রয়েছে এখানে। ঠিক ওয়েবে ক্লিক করলে ওয়েবের জন্য কি কি ডকুমেন্ট দরকার হবে এগুলো ডিফল্টভাবে ইলাস্ট্রেটর দিয়ে দিয়েছে। এখানে বলা হয় ব্ল্যাঙ্ক ডকুমেন্ট প্রিসেট 12টা আছে, প্রিন্টের প্রিন্টটা আছে 8টা। এখানে প্রিসেট ফিল্ম অ্যান্ড ভিডিও নিয়ে যদি কেউ কাজ করে তাহলে এখানে এখানে ইলাস্ট্রেটর 16টা দিয়ে দিয়েছে প্রিসেট, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট সব কিছু। আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন নিয়ে কাজ করলে এখানে 15টা পাবেন, এগুলো ডিফল্টভাবে দেওয়া আছে। আর আপনি যদি নিজে ক্রিয়েট করতে চান রিসেন্টে গিয়ে আপনি আপনার মতো করে ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে, আমরা মনে করেন আমরা ফটোশপের মতোই বলি। এখানে প্রথমে লেখা আছে কি আপনার ডকুমেন্টের নাম, ঠিক আছে, এটা প্রথমটা হচ্ছে আপনার ডকুমেন্টের নাম, আপনি কি ডকুমেন্ট নেবেন। আমি মনে করেন এখানে লিখলাম +1, ঠিক আছে। এরপর হচ্ছে হোয়াইট, তারপর হচ্ছে এখানে হাইট। আমরা তো গ্রাফিক ডিজাইনার যেহেতু, সো আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, ফটোশপে বলছিলাম এখানেও বলছি, সেটা হচ্ছে কি কেউ যদি প্রথমে সাইজ বলে প্রথম সাইজটাকে আপনাকে হোয়াইট ধরতে হবে, পরের সাইজটাকে আপনার হাইট ধরতে হবে। আবার বলি আপনাকে কেউ একজন বলছে 2x2, তাহলে ধরতে হবে কি প্রথম 2টা হচ্ছে হোয়াইট, পরের 2টা হচ্ছে আমার হাইট, বুঝতে পারছেন। ঠিক এর বাম পাশে হচ্ছে এখানে হোয়াইটের বাম পাশে, সরি হোয়াইটের ডান পাশে হচ্ছে আমার ফরম্যাট, কোন ফরম্যাটে, এটা কি পিক্সেল ফরম্যাটে করতে চাচ্ছেন, নাকি পয়েন্টে, নাকি ইঞ্চিতে, নাকি মিলিমিটারে, নাকি সেন্টিমিটারে। আবার বলি অ্যাডোব ফটোশপ 2021-এ আরও কিছু নতুন ফিচার্স অ্যাড করছে, সেই নতুন ফিচার্সের মধ্যে ফরম্যাটের মধ্যে যে জিনিসটা আছে সেটা হচ্ছে ফিট, ফিট অ্যান্ড ইঞ্চি, ইয়ার্ডস, মিটার্স, এগুলো এগুলো আগে ছিল না, আগে ছিল মিলিমিটার, সেন্টিমিটার, পয়েন্ট, পিকাস, পিক্সেল, ইঞ্চি, এগুলো এখন আনছে কি ফিট, ফিট অ্যান্ড ইঞ্চি, মিটার্স। আগে আমরা যেমন আমি একটা একদিন পোস্টার ডিজাইন, অনেক বড় একটা ব্যানার ডিজাইন করছিলাম যেটা ছিল 3x36 ইঞ্চি,
আমরা জানি কি 12 ইঞ্চিতে 1 ফিট হয়। আমি ওইখানে ইলাস্ট্রেটরে লিখছিলাম কি 34 ইঞ্চি, 36 ইঞ্চি, কারণ তখন এখানে ফিট ছিল না। এখন আমরা যদি তখন আমি এরকম করে কাজ করেছিলাম, মানে ওয়াইড হচ্ছে আমার 36 ইঞ্চি। এখন আমাদের আর এই দরকার হয় না, এটা দরকার হয় না, ফিট দিলে এখানে দেখেন 3 ফিট, 3 বারো 36 ইঞ্চি। কেউ যদি আমাকে বলে আমাকে আমার জন্য 6.5 ফিট একটা মানে ডিজাইন করে দিন, তাহলে আমরা লিখতে পারি 6.5, যদি ইঞ্চিতে রূপান্তর করি দেখেন 78 ইঞ্চি, 6 বারো 72 আর 6 ইঞ্চি প্লাস করলে 78, খুব ইজিলি আমরা করতে পারছি। আর আমরা যদি ফিট এন্ড ইঞ্চিতে ক্লিক করি 6 ফিট 6 ইঞ্চি, অটোমেটিক এখানে চলে আসতেছে। ঠিক আছে, এর ঠিক নিচে হচ্ছে আমি পিক্সেলে রাখি, পিক্সেলটা হচ্ছে আমি তো আপনাদেরকে আগেও বলছি, পিক্সেলটা হচ্ছে আমরা যখন ওয়েব রিলেটেড কোনো ডিজাইন করি তখন আমরা পিক্সেলে নিই। এবার আসেন ওরিয়েন্টেশনটা কি, ওরিয়েন্টেশনটা হচ্ছে মনে করেন আমার হোয়াইটটা হচ্ছে আমি 3000 নিলাম, 3000 পিক্সেল, হাইটটা হচ্ছে মনে করেন 2000। হ্যাঁ, এখন আমি যদি ওরিয়েন্টেশন, প্রথমটা হচ্ছে এটা রুটপ্যাড, পরেরটা হচ্ছে আপনার ল্যান্ডস্কেপ, ওরিয়েন্টেশনে ক্লিক করি দেখেন এটা চেঞ্জ হয়ে গেছে। মনে করেন আমার 2000 আছে, পরেরটা হচ্ছে হাইট হচ্ছে 3000। আমি যদি এটা আমি কেটে কাটাকাটি না করে যদি আমি এখানে ক্লিক করি, সাথে সাথে এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। মনে করেন আমরা যে বিজনেস কার্ডের সময় মনে করেন ক্লায়েন্টের জন্য বিজনেস কার্ড করছি 3.5 2 ইঞ্চি, এখন সে বলছে তোমার তো তুমি আমার জন্য হরিজন্টাল করছো, এখন ভার্টিক্যাল করো। ঠিক, আমি আবার এরকম কষ্ট করে লিখতে হবে না, জাস্ট এখানে ক্লিক করলে চলে আসবে, এখানে ক্লিক করলে চলে আসবে। তারপর এই ডান পাশেরটা হচ্ছে আর্টবুট, আপনি কয়টা আর্টবুট নেবেন, সেটা কয়টা আর্টবুটে নিয়ে কাজ করবেন। আর্টবুটটা কি জিনিস পরে এখন বলবো, ফটোশপে কিন্তু আর্টবুটের সিস্টেমটা আছে, তবে এখানে বেশিরভাগ হচ্ছে ক্যানভাস নিয়ে কাজ করে, আর ইলাস্ট্রেটর হচ্ছে আর্টবুট নিয়ে কাজ করে, এটা দেখাবো। তারপর আসেন ব্লেড এরিয়া। হ্যাঁ, ব্লেড এরিয়া ফটোশপে আমরা আলাদাভাবে ব্লেড এরিয়া নিতাম, কিন্তু এখানে ব্লেড এরিয়া এখানেই দেওয়া আছে, আপনি যদি এখানে দেন তাহলে ব্লেড এরিয়া চলে আসবে। তবে এগুলো আমাদের এখনের ক্লাস না, এগুলো হচ্ছে যেদিন আমরা বিজনেস কার্ডের ক্লাস করব, প্রিন্ট রিলেটেড ডিজাইন করব, তখন আমরা এগুলো দেখাবো। আপাতত এটা এখানে ক্রস, এখানে এখানে কারো এখানে হাত দেওয়ার দরকার নাই। তারপরে আসেন অ্যাডভান্স অপশন কালার মোড, এগুলো তো আপনারা জানেন। RGB কালার হচ্ছে কি, কোনো একটা ওয়েব রিলেটেড ডিজাইন করলাম, সোশ্যাল মিডিয়া ডিজাইন করলাম বা কোথাও আপলোড করব, তখন আমাদের RGB কালারে করতে হবে। আর যখন আমরা কোনো প্রিন্টিং ডিজাইন করব সেক্ষেত্রে আমাদেরকে CMYK কালারে আসতে হবে। ঠিক আছে, এটা তো আপনারা জানেন। তারপর রাস্টার এফেক্ট হচ্ছে, এটা তো জানেন, ওয়েব রিলেটেডের জন্য হলে মিনিমাম 72 রেজুলেশন রাখতে হয়, আর হচ্ছে প্রিন্টিংয়ের জন্য করতে হলে মিনিমাম 300 রেজুলেশনে রাখতে হয়, যখন আপনি এখানে কালার মোড CMYK দিবেন। ঠিক আছে, এখানে দুইটা কালারের অপশনেই আছে, ফটোশপের মধ্যে ল্যাব কালার ওই কালার সেটা নাই। ঠিক আছে, আর যা কিছু আছে সব ডিফল্ট থাকবে। এখানে আমি ডিফল্টভাবে এখান থেকে একটাই নিলাম, আপাতত এটা দিয়ে এখন বুঝাই আমি একটাই আনি, 1000 পিক্সেল নিই। এটা আমরা কি নিলাম, এখন যেটা নিলাম এটাকে আমরা কি নিলাম, ফটোশপে আমরা বলতাম ক্যানভাস, বাট এটা হচ্ছে আর্টবুট। দেখেন এটা হচ্ছে আর্টবুট, একজন শিল্পী কি করবে, একজন শিল্পী সে আর্ট করবে, সে একটা কি নিল, সে একটা এরকম একটা ক্যানভাস নিল, সে এখানে একটা আর্ট করবে। এখন সে যে রুমের মধ্যে আর্ট করবে সেই রুমটা হচ্ছে এতটুকু, ঠিক আছে, এটা হচ্ছে তার ওয়ার্ক এরিয়া বা ওর রুম, ওর রুমের বাইরে তো সে আর্ট করবে না, সে রুমের ভিতরে আর্ট করবে, তবে আলাদা একটা ক্যানভাস নিয়ে। ঠিক এখানেও যে মাঝখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি 1000 পিক্সেল 1000 পিক্সেল সাইজ দিয়ে নিয়েছিলাম, এটা হচ্ছে আমার আর্টবুট, এটাকে বলা হয় আর্টবুট। আমি এখানে লিখে দিই বড় করে RGBART, আর্টবুট, এটা হচ্ছে আমার আর্টবুট। এটা হচ্ছে আমার আর্টবুট, ঠিক বাইরে যে এরিয়াটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে আমার ওয়ার্ক এরিয়া, এখানের ভিতরেই যা করতে হবে সব এখানের ভিতরেই করতে হবে। ওয়ার্ক
করলে হচ্ছে আমার ওয়ার্ক এরিয়া, আর মাঝখানেরটা হচ্ছে আমার আর্টবোর্ড। আর্টবোর্ড আমি চাইলে এতটুকু নিতে পারি, আর্টবোর্ড আমি চাইলে এতটুকু নিতে পারি, আর্টবোর্ড আমি চাইলে এতটুকু নিতে পারি, বাট এর বাইরে যাওয়া যাবে না। বুঝতে পারছেন? তাহলে ইলাস্ট্রেটরকে বলা হয় ভেক্টোগ্রাফি সফটওয়্যার। ইলাস্ট্রেটর আর্টবুক নিয়ে কাজ করে, এখানের বাইরে একটা ওয়ার্ক এরিয়া থাকে, ফটোশপেও থাকে। তবে ফটোশপ হচ্ছে ক্যানভাস রয়েছে, আবার ফটোশপ আলাদাভাবে আর্টবুকও রয়েছে। ফটোশপ হচ্ছে রাস্টার গ্রাফিক্স সফটওয়্যার, এখানে বেশিরভাগ ভেক্টর ডিজাইনগুলো অনেক সময় রাস্টারে দেখা দেয়, যেটা আমি আপনাদেরকে টাইপ টুলের মাধ্যমে অ্যালফাবেট দিয়ে বুঝিয়ে দিলাম। এবার এটা গেল, এটাও গেল। এবার আসেন, ঠিক একইভাবে আগের মতো ফটোশপের মতো বাম পাশে হচ্ছে আমার টুলস বার, ডান পাশে হচ্ছে আমার বিভিন্ন প্যানেল, তারপর উপরে হচ্ছে আমার মেনু বার, ঠিক এর নিচে হচ্ছে সাব মেনু বার। আমি যদি এখানে হোমে ক্লিক করে দেখেন, হোম চলে আসবে। হোমে আমি কি কি কাজ করছি এগুলো সিসি 2020 এগুলাতে দেখাবে, হোমে আমি কি কি করছি এগুলা দেওয়া থাকবে। আর আমি যদি আবার এখানে ক্লিক করি, এখানে ক্লিক করি, এখানে আমার এখানে কাজে চলে আসবে, ঠিক আছে। তারপর হচ্ছে প্রথমে আমরা যাই, উপরেরটা হচ্ছে আমার মেনু বার, ঠিক এর নিচেরটা হচ্ছে আমার সাব মেনু বার, আর বাম পাশেরটা হচ্ছে আমার টুলস, ডান পাশেরটা হচ্ছে আমার প্যানেল। এবার আসেন, ঠিক একইভাবে এখানে ওয়ার্ক স্পেস গুলো চেঞ্জ করা যায়। ওই যে প্রথম দিন বললাম গ্রাফিক ডিজাইন কাকে বলে, গ্রাফিক ডিজাইন হচ্ছে একজন আর্টিস্ট যখন সে আর্ট করবে, তখন সে তার মনের চিন্তা ভাবনা সবকিছু তার ক্যানভাস, তার একটা ক্যানভাস নিবে, তুলি নিবে, রং নিবে, কালার নিবে, সব কিছু মিলিয়ে সে তখন যখন ক্যানভাসে আর্ট করবে, তখন সেটা পুরোপুরি একটা আর্ট শিল্পী, একটা শিল্প। আর সেই শিল্পটা যখন, সেই আর্টটা যখন কোনো একটা ডিজিটাল উপায়ের মাধ্যমে করবে, ডিজিটাল যেটাকে বলা হয় ডিজিটাল আর্ট, আর হচ্ছে পুরাটা বললে হয় গ্রাফিক ডিজাইন। একজন আর্টিস্ট সেই আর্টটা ক্যানভাসে খাতার মধ্যে পেন্সিল দিয়ে বা কলম দিয়ে বা রং দিয়ে না করে, সে যদি কোনো একটা ইলেকট্রনিক ডিভাইস বা একটা ডিজিটাল আর্টের উপরে সে করে, এবং সেটা হবে গ্রাফিক ডিজাইন। ঠিক একইভাবে একজন একজন আর্টিস্টের কী কী দরকার, একজন আর্টিস্ট সে যদি জল রং দিয়ে আঁকা আঁকি করে তাহলে সে কি নিবে, সে অবশ্যই জল রঙে নিবে। আর যদি সে পেন্সিল দিয়ে আঁকা আঁকি করে তাহলে তার কাছে জল রং থাকবে না, শুধুমাত্র পেন্সিল থাকবে। আর যদি সে প্যাস্টেল কালার বা টিউব কালার দিয়ে যদি করা শুরু করে তাহলে তার পাশে টিউব কালারেই থাকবে, কারণ হচ্ছে সে এখন টিপ কালার দিয়ে কাজ করতেছে। দ্যাট মিন্স ঠিক একইভাবে ডিজিটাল আর্ট যারা আছে, মানে গ্রাফিক ডিজাইনার যারা আছে, তারাও কি যেটা নিয়ে কাজ করবে তাদের ওয়ার্ক, মানে পুরাটা পুরাটা ওয়ার্ক এরিয়াটা চেঞ্জ হয়ে যাবে, বা ওয়ার্ক স্পেস যেটা বলে। আর সেটা আমরা চেঞ্জ করতে পারবো কোথায়, উইন্ডো মেনু থেকে গিয়ে ওয়ার্ক স্পেসে যদি ক্লিক করি। আমার যদি মনে করেন আমার এখন গ্রাফিক ডিজাইনার, আমরা এখন প্রিন্ট পেন্টিং নিয়ে কাজ করবো, তাহলে পেন্টিংয়ে ক্লিক করলে দেখেন সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে, মানে আমি এখন জল রং নিয়ে কাজ করব, জল রঙে যা যা দরকার সব কিছু চলে আসে। আমি ওইভাবে করে বুঝালাম, পেন্টিংয়ে ক্লিক করলাম, সাথে সাথে আমার ওয়ার্ক স্পেস পেন্টিং টাইপের চলে আসে। বাম পাশে আমার পেন্টিংয়ের জন্য কী কী দরকার হবে, হ্যাঁ কোনটা কোনটা কোনো কিছু দরকার হবে এগুলো চলে আসছে। ডান পাশে আমার কোন কালারটা নিয়ে আমি করতে চাচ্ছি সেটা চলে আসছে। বুঝতে পারছেন? পেন্টিং করতেছি, চলে আসছে। ঠিক এটা হচ্ছে পেন্টিং রিলেটেড। এখন হচ্ছে তারপর উইন্ডো ওয়ার্ক স্পেস, তারপর হচ্ছে এখন মনে করেন সে এখন আমরা কাজ করতে যাচ্ছি ওয়েব রিলেটেড, ওয়েবের জন্য, মানে আমার ওয়ার্ক স্পেসটা চেঞ্জ হয়ে যাবে, ওয়েবের মতো করে চেঞ্জ হয়ে যাবে যা যা আমার দরকার। তবে আমি আপনাদেরকে বলবো, যেহেতু আপনারা নতুন, আপনাদেরকে করতে হবে সেটা সেটা হচ্ছে কি এসেন্সিয়াল ক্লাসিক, যেটা করতে হবে সেটার নাম হচ্ছে এসেন্সিয়াল ক্লাসিক, যেন সব কিছু থাকে। আর এখানে দেখেন টুলস বারগুলো এখানে করা যায়, কলাপস করা যায়। আমি ক্লিক করলাম, দুটো হয়ে গেল, এভাবে করে দেখাচ্ছে। আর এখানে আমি ক্লিক করলাম, মানে এটা হচ্ছে এক্সপ্যান্ড করলাম, এভাবে করে দেখাবে, এক্সপ্যান্ড করে দিই। ঠিক ডান পাশের প্যানেলগুলোও এরকম করা যায়, ঠিক আছে। এবার মানে আপনি চাইলে আবার কাস্টম করতে পারেন, এটা চাইলে এদিকে নিয়ে আসতে পারেন, এটা চাইলে এদিকে নিয়ে আসতে পারেন, এটা আবার পুরোটাই চাইলে এদিকে নিয়ে আসতে পারেন, পুরোটা জোরেও নিয়ে আসা যায়, আপনি আপনার মতো করে করতে পারেন। তবে আমি বলবো যেমন আছে তেমন থাকুন।
আছে তেমন থাকুক, দরকার হলে এখান থেকে আবার চেঞ্জ করে দিই। ওয়ার্ক স্পেস রিসেট এসেনশিয়াল ক্লাসিক হয়ে গেছে, রিসেট হয়ে গেছে, ঠিক আছে। এবার আসেন এখান থেকে আপনারা চাইলে কাস্টম গুলো সাজাতে পারেন, যেমন আপনার মনে করেন কালার লাগতেছে, কালারে ক্লিক করেন, উইন্ডোতে কালার আসছে, এটা তো আগে থেকে এখানে ছিল। আচ্ছা ঠিক আছে, ভালো থাকলে ভালো, মনে করেন আর কি নাই, উইন্ডো গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্টও আছে এখানে, এখানে লেয়ার নেই, আমি লেয়ারে ক্লিক করলাম, এরকম থাকলে এটা এসে এখানে অ্যাড করে দিতে পারবো। রিকোয়ান্ট নাই, রিকোয়ান্টটা এখানে এসে করে দিতে পারবো, মানে আমি কি আলাদাভাবে করে করলাম। উইন্ডো ওয়ার্ক স্পেস, নিউ ওয়ার্ক স্পেস দিয়ে লিখতে পারবো, এখানে লিখতে পারে মাই ওয়ার্ক স্পেস। এবার আমি আমার মতো করে অ্যাড করে সেটা সবসময় থাকবে, বুঝতে পারছেন। এখানে আমরা দেখতে পাবো কি 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 প্যানেল এখানে আসছে উইন্ডো মেনু থেকে, সবগুলো টিক মার্ক দেওয়া, তার মানে সবগুলো আসছে, আর যেগুলো দরকার নেই এগুলো করে দিলাম। তারপর হচ্ছে থেকে দেখাই তো ওয়ার্ক স্পেস ক্লাসিক, বাম পাশে টুলস বার থেকে শুরু করি, প্রথম টুলসটা হচ্ছে সিলেকশন টুল, যার শর্টকাট কি হচ্ছে বি। এটার কাজ হচ্ছে কোন একটা অবজেক্টকে সিলেক্ট করা, যেহেতু আমার কোনো এখানে অবজেক্ট নেই তো সিলেক্ট হচ্ছে না। আর আরো কিছু ডিফল্ট বলি, এখানে হ্যান্ড টুলটা কিসের কাজ, হ্যান্ড টুলটা ঠিক ফটোশপের মতোই কাজ করে। হ্যান্ড টুলের শর্টকাট কি হচ্ছে, এখানেও এজ আবার ওখানেও এজ, ফটোশপেও এজ ছিল এখানেও এজ। এটা হচ্ছে আমরা এজ এজ ক্লিক করলে ওটা চলে আসে, বা এটা না করলেও কিবোর্ড থেকে যদি আমরা স্পেস চাপি, স্পেসটা যদি চেপে ধরে রাখি, তাহলে মাউসের লেফট যে লেফট যেটা আছে সেটা যদি ধরে রাখি, দেখেন আমার হাতটা কেমন হয়ে গেছে, আমার হাতটা চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে ধরে রাখতে দেয়, ক্লিক করলে ধরে রাখবে, ক্লিক ছেড়ে দেখলে ধরে রাখবে না, মানে এটা এখন ধরবো আমি, এই আর্টবোর্ডটা ধরে আমি নাড়াচাড়া করব, যেখানে ইচ্ছে সেখানে নাড়াচাড়া করব, জুম আউট করি, নাড়াচাড়া করতে পারছি। এটা লাগে কি দেখেন, আর এখানে জুম আউট জুম ইন কেমনে করে, ঠিক ফটোশপের মতো, জুম ইন এটা হচ্ছে জেড, শর্টকাট কি হচ্ছে জেড, অথবা আমরা এখানে ক্লিক করে আমরা প্লাস, এখন হচ্ছে প্লাস, আমরা জুম করতে পারতেছি, আর তারপর হচ্ছে অল্টা ছেপে ধরলে মাইনাস জুম আউট করতে পারছি। তবে আমরা এরকম করব না, শর্টকাটে করব, সেটা হচ্ছে কিবোর্ড থেকে অল্টা ছেপে ধরে রাখলে, অল্টা ছেপে যদি ধরে আমি মাউসের চাকাটা সামনের দিকে ঘোরাই তাহলে জুম হবে, পেছনের দিকে ঘোরাই জুম আউট হবে। আর এখানে যেটা দেখা যাচ্ছে সেটা আমার ডকুমেন্ট নেম, আমার ডকুমেন্ট নেম কি ছিল, ক্লাস ওয়ান, অ্যাট দ্য রেট অফ, যেগুলো দেখাচ্ছে সেটা হচ্ছে আমার জুমের। যেমন জুম করি দেখেন 8.33% আমার জুম হলো, জুম আউট করলাম 3.13% জুম আউট হলো। আর এটা কি আমার কোন কোন কালার মোডে আমি নিছি, আর জিবি কালার মোড, এটাও লেখা আছে ইউপিভি। ওকে ঠিক আছে, এতটুকু রাখলাম, আমি স্পেস দিয়ে কাজ করতেছি। এবার আসেন, প্রথমটা হচ্ছে সিলেকশন টুল, পরেরটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। প্রথম সিলেকশন টুলে কোনো প্রকার এখানে নিচে এরো চিহ্ন নাই, কোনো প্রকার কোনো এরো চিহ্ন নাই, কিন্তু এটাতে আছে। দ্যাট মিনস এটা বোঝাচ্ছে কি, এটার মধ্যে আরও কি রয়েছে, ওর আরও ভাই বোন যা আছে সব কিছু এখানে রয়েছে, আমরা দুই ভাই মানে দুইটা অপশন, এখানে আরও অপশন রয়েছে, এটাই বোঝাচ্ছে। তারপর এখানে নাই, তার মানে এটা একটাই, এটার নাম হচ্ছে ম্যাজিক ওয়ান টুল, এর নাম হচ্ছে লেস টুল। এগুলোর কাজ কেমনে করে সেগুলো আমরা এখন বুঝতে পারবো না, কারণ হচ্ছে আমরা এখনো কোনো প্রজেক্ট করিনি, দেখবো। এরপর একটা হচ্ছে প্যান টুল, প্যান টুল তো আপনারা বুঝতে পারছেন ফটোশপের প্যান টুলের মধ্যে কাজ করবো, তবে এটা আরও অনেক সুন্দর,
হচ্ছে কার্ভেচার টুল যেটা ফটোশপে ছিল, সরাসরি আমরা আর্ট করতে পারতাম। আর এটা হচ্ছে টাইপ টুল, ফটোশপের মতোই। এটা হচ্ছে লাইন সেগমেন্ট টুল, এখানে আরো অনেক অপশন, এখানেও আরো অনেক অপশন সব দেখবো। এরপর একটা হচ্ছে শেপ টুল, বিভিন্ন প্রকার শেপ টুল, ফটোশপের মতোই দেখেন সব ঠিক আছে, শুধু একটু ব্যতিক্রম। রেকট্যাঙ্গেল টুল, রাউন্ডাঙ্গেল, ইলিপস, পলিগোনাল, স্টার, ফটোশপে নিতে ছিল কাস্টম শেপ টুল, কিন্তু এখানে এটা নাই। তারপর ফটোশপের মতোই ব্রাশ টুল, তবে এখানে ব্লক ব্রাশ টুল নামে আলাদা একটা, যেটা ফটোশপে নাই। তারপর হচ্ছে এখানে শেপার টুল, বিভিন্ন মডিফাই করা। তারপর এটা হচ্ছে ইরেজার টুল, ফটোশপের মতো ইরেজ করতে পারে, তবে এটা একটু ভিন্ন। আর এগুলো হচ্ছে রোটেট এবং রেফ্লেক্ট টুল। তারপর একটা হচ্ছে স্কেল টুল, এরপর একটা হচ্ছে হোয়াইট টুল, বা এখানে আরো অনেক অপশন রয়েছে, এখানে ক্লিক করি সেটাই চলে আসবে এখানে। তারপর কি ট্রান্সফর্ম টুল, তারপর এটা হচ্ছে শেপ বিল্ডার টুল। এখানে প্রত্যেকটা টুল সম্পর্কে আপনাদেরকে এগুলোর সম্পর্কে মুখস্থ করতে হবে, বা এগুলোর নামগুলো জেনে রাখতে হবে যাতে সুবিধা হয়। যাই হোক, এগুলো পরে এবার আসেন আমাদের যে কাজটা আসলে প্রথম থেকে করতে হয়, এটা আসলে হচ্ছে শেপ টুল দিয়ে আমি শুরু করব। যেমন আমি একটা রেক্ট্যাঙ্গেলে ক্লিক করলাম, ঠিক আছে, রেক্ট্যাঙ্গেল যখন ক্লিক করলাম ঠিক ফটোশপের মতো উপরে সাবমেনু বার আসছে, ঠিক আছে। সাবমেনু বারে কি আসছে প্রথমে, এটা হচ্ছে কি হোল্ড শিফট কি টু ব্রিং টু আপ অল্টারনেট কালার ইউআই, এখানে ক্লিক করি, এই এরো চিহ্নতে ক্লিক করি, এখানে দেখেন বিভিন্ন কালার দেখা যাচ্ছে। আমি একটা মনে করেন আমি এই কালারটা ক্লিক করলাম, সাথে সাথে এখানে ফিল কালার চলে আসে। দেখেন আরেকটা জিনিস, ফটোশপে উপরের যে কালারটা থাকতো সেটাকে আমরা বলতাম ফোরগ্রাউন্ড কালার, পিছনে কালারটাকে বলতাম ব্যাকগ্রাউন্ড কালার, কিন্তু এখানে সেটা না। এখানে ঠিক ওইটাই দেখাচ্ছে যেটা আমরা ফটোশপে যখন আমরা শেপ টুলে ক্লিক করতাম, আমাদের দুইটা কালার দেখাতো, একটা হচ্ছে ফিল কালার ভিতরের কালার, আর একটা হচ্ছে স্ট্রোক কালার যেটাকে আমরা বর্ডার বলি। হ্যাঁ, ঠিক এটাই সেখানে এখানেই আছে, মানে প্রথমটা হচ্ছে আমার ফিল কালার। ওই দেখেন আমি মাউসটা রাখার সাথে সাথে কি চলে আসছে, এটা চলে আসছে, এটা হচ্ছে, এটার নাম হচ্ছে ফিল, এবং এটা শর্টকাট হচ্ছে এক্স। এটা শর্টকাট এক্স না, মানে এক্স যদি ক্লিক করেন নিচের কালারটা উপরে যাবে, উপরে কালারটা নিচে আসবে, মানে এখানে হচ্ছে ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড না, এখানে হচ্ছে এক্স ক্লিক করলে স্টক কালারটা ফরগ্রাউন্ড হবে, সরি স্টক কালারটা ফিল কালার হবে, ফিল কালারটা স্টক কালার হবে। যেমন দেখেন আমি এখানে ক্লিক করলাম, দেখেন স্টক কালারটা ফিল কালার হলো, ফিল কালারটা স্টক, এখানে দেখেন স্টক লেখা আছে, স্টক ক্লিক টু অ্যাক্টিভেট স্টক। আবার বা এক্স ক্লিক করলাম হয়ে যাচ্ছে, আচ্ছা সরি এখানে তো আরেকটা দেখাচ্ছে ওয়া ফিল এনে। আচ্ছা কি ফটোশপের মধ্যে আমরা জাস্ট এক্স ক্লিক করলে ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড হয়ে যেত, ব্যাকগ্রাউন্ড ফোরগ্রাউন্ড কালারে চলে আসতো, এখানে কিন্তু এটা না। এখানে বলছে এক্স ক্লিক করলে ফিল কালারটা মানে শো করবে, মানে আপনি ফিল কালারকে সিলেক্ট করছেন, আবার এক্স ক্লিক করলে আপনার স্টক কালারটা সিলেক্ট করা যাবে, আর যদি শিফট এক্স ক্লিক করেন তাহলে স্টক ফিল হয়ে যাবে, ফিল কালার স্টক হয়ে যাবে। এখন এভাবে করে দিলাম, শেপ টুলটা ক্লিক করলাম, দেখেন আমার উপরে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দ্যাট মিনস এটা বোঝাচ্ছে হচ্ছে কি এই অপশনটা উপরেও আছে, এই অপশনটা এখানেও আছে, আবার এই অপশনটা এখানেও থাকবে। তাহলে কয় জায়গায়, এক জায়গায়, তিন জায়গায়, তিন জায়গায় থাকবে। এবার এখান থেকে করি, এখান থেকে মনে করেন এটা ক্লিক করলাম, কালারটা এটা ক্লিক করলাম, এটা দেখলেই বোঝা যায় কি একদম ফটোশপের মতো। ফটোশপে কিন্তু এখানে লেখা থাকতো মানে স্টক কালারটা আপনি কয় পিটি করে দিবেন, এখানেও আছে, মনে করেন 5 পিটি দিলাম। এখন শেপটা আমি শেপ নিই, এখানেও ঠিক দেখেন আমি আমরা মাউস দিয়ে করতেছি ঠিক ফটোশপের মতো। যদি আমি শিফট চেপে ধরে করতাম তাহলে সমান রেশিও অনুযায়ী সেটা ছোট বড় হতো, দেখেন আমার হোয়াইট হাইট একই, হোয়াইট হাইট একই। যদি শিফট চেপে শিফট ছেড়ে দিই তাহলে আমি আমার মতো করে মডিফাই করতে পারছি, তা ঠিক আছে। আর অল্টার শিফট চেপে ধরলে দেখেন, অল্টার শিফট চেপে ধরলে এরকম, শুধু অল্টার চেপে ধরলে না, শুধু অল্টার চেপে ধরলে কাজ হচ্ছে না, কন্ট্রোল চেপে ধরলে পাশ থেকে হচ্ছে, অল্টার শিফট চেপে ধরলে চারদিক দিয়ে হচ্ছে, আর শিফট চেপে ধরলে আমি ডান পাশে নিয়ে যাচ্ছি, ডান পাশে হবে, বাম পাশে নিয়ে গেলে বাম। তাইলে একটা কি আসলো, শেপ আসলো,
আমরা তো শিখছি স্পেস দিয়ে কি হয়, হ্যান্ড টুলটা চলে আসে এবং স্পেসটা ধরে রেখে যদি মাউসের মাউসের লেফট ক্লিক করি তাহলে এটাকে কি করা যায়, ক্যানভাসটাকে সরি আর্টবোর্ডটাকে আশেপাশে নেওয়া যায় বা ধরে নিচে আনা যায়, উপরে নেওয়া যায়, মুভ করা যায়, ঠিক আছে। এখন এই শেপটা ক্রিয়েট করার সাথে সাথে আমি কিন্তু এখানে আছি, এই শেপটা ক্রিয়েট করার সাথে সাথে কি আসলো, ভিতরে একটা খাড়া দেখা যাচ্ছে, তার পাশে বর্ডার একটা দেখা যাচ্ছে। এই বর্ডার কাজে আমরা বর্ডার বলতে পারবো না, কারণ আমরা গ্রাফিক ডিজাইনার, এটাকে আমরা বলতে হবে কি স্ট্রোক কালার, কারণ আমার স্ট্রোক কালার কি ছিল, গ্রিন ছিল, আর ভিতরের কালারটা ছিল আমার টিয়া কালার যেটাকে বলে। এটা আমরা যদি এখান থেকে চেঞ্জ করে দিই, দেখেন চেঞ্জ হয়ে গেল, আর স্ট্রোক কালারটা যদি আমি চেঞ্জ করে দিই এখান থেকে, দেখেন চেঞ্জ হয়ে গেল। এখন এখানে স্ট্রোকটা যদি মানে যেটাকে আমরা বলি বর্ডার, স্ট্রোকটা যদি আমি 10 PT করে দিই, দেখেন 10 PT হয়ে যাচ্ছে। এখন আমি চাচ্ছি এখানে শিফট এক্স দিতে, শিফট এক্স যদি ক্লিক করি দেখেন চেঞ্জ হয়ে গেছে, মুহূর্তে চেঞ্জ হয়ে গেছে, আমাকে আর কষ্ট করে এখানে ইয়া করতে হচ্ছে না, মুহূর্তে চেঞ্জ হয়ে গেছে। শিফট এক্স ক্লিক করলাম, ফিল কালার স্ট্রোক কালার হয়ে গেল, স্ট্রোক কালার ফিল কালার হয়ে গেল। এবার আসেন, আমি চাচ্ছি এটা মাঝখানে আনতে, তো আমরা তো হ্যান্ড টুল শিখছি, হ্যান্ড টুল দিয়ে তো আমার আর্টবোর্ডটা মানে মুভ করা যায়, বাট আমার অবজেক্টটা আমার মুভ করতে পারছি না, তাহলে কি করতে হবে, ওই যে প্রথমে বলছিলাম সিলেকশন টুল, সিলেকশন টুলে যাবো, এটা শর্টকাট হচ্ছে বি। আমার মনে করেন মাউস কাজ মানে মাউস তো মনে করেন মাউস দিয়ে নিতে ইচ্ছা করতেছে না, আমি কি করব কিবোর্ড থেকে বি টাপবো, সাথে সাথে আমার কি চলে আসছে, এটা চলে আসে। দেখেন আমি যখন এখানে ছিলাম, সরি এখানে যখন সিলেক্ট করলাম, আমার এখানে অনেক কিছু চেঞ্জ হয়েছে। তারপর এখানে দেখেন এটা এমনি এমনি মুভ করা যাবে না, এখানে শুধুমাত্র সিলেকশন টুলে ক্লিক করলে শুধুমাত্র যেটা আপনি সিলেক্ট করবেন শুধুমাত্র ওইটা মুভ হবে। যেমন আমি যদি এখানে বাহিরে ক্লিক করি একটা, দেখেন এখানে কোনো প্রকার চিহ্ন দেখাচ্ছে না, তার মানে আমি মুভ করতে পারতেছি না। যেমন দেখেন কার্সারের একটা ইয়া দেখা যাচ্ছে, চিহ্ন দেখা যাচ্ছে, মানে এটা এদিক থেকে ড্র্যাগ হলো, বাট নাই যদি আমি এখানে সিলেক্ট করি, দেখেন চারপাশে সিলেকশনের একটা চিহ্ন চলে আসে। এখন আমি চাইলে আমি আমার অবজেক্টকে যেখানে ইচ্ছা সেখানে মুভমেন্ট করতে পারি, সিলেকশন টুলের কাজ হচ্ছে এটা, মুভমেন্ট করতে পারি। তারপর কিবোর্ড থেকে স্পেস দিয়ে আর্টবোর্ডটা আমি আমার মাঝখানে নিয়ে আসি, এটা মুভমেন্ট করতে পারি। এখন চাইলে সরাসরি এখান থেকে মাউসগুলো যদি কর্নারে রাখি, এগুলোকে আপনারা তো ফটোশপে শিখছেন, এগুলোকে বলে অ্যাঙ্কর পয়েন্ট, মাউস যদি এখানে রাখি দেখেন ছোটো বড়ো করা যাচ্ছে, চিপচে বেজারি করি আমার তাহলে হবে, অল্টার চেপে ধরে করি এভাবে হবে, অল্টার শিফট চেপে ধরে করি তা হবে। আর যদি মাউসটা একটু মানে কর্নার পয়েন্টের একটু কাছাকাছি আনেন, দেখেন আমি এটা রোটেট করতে পারবো ঠিক এখানেও, যেমন দেখেন আমি এটা করলাম, ঠিক আছে। তারপর এখান থেকে আরেকটা আছে এখানে, এগুলো হচ্ছে রাউন্ড ইনপুট পয়েন্ট। এখানে আরেকটা জিনিস দেখা যায় যেটা ফটোশপে দেখা যেত না, এটা হচ্ছে এখানে রাউন্ড ইনপুট পয়েন্ট। আমি মাউসটা যখন এখানে আনলাম, সরাসরি একটা চিহ্ন চলে আসছে কার্সারের নিচে। আমি এখন যদি এখানে মাউসের মাউসের লেফট চেপে ধরে যদি এখানে ড্র্যাগ করি, নিচের দিকে ড্র্যাগ করি, এটা কি হয়ে গেল, সার্কেল হয়ে গেল। অথবা এই এখানে রাউন্ড অ্যাঙ্কল পয়েন্টকে ধরে যদি আবার উপরের দিকে ড্র্যাগ করি, একটু জুম করি, অল্টার চেপে ধরে মাউসটাকে ভিতরের দিকে ইয়া করলাম, আচ্ছা এটা আর এরকম হয়েছে, দেখছেন চারটা। এখন মনে করেন আবার ক্লিক করলাম, এটাকে ধরে আবার এর দিকে আনলাম, ওটা কি হয়ে গেলো, আবার আগের অবস্থাটা চলে আসলো, যাচ্ছে এখানে এরকম থাকুক। হ্যাঁ মানে আমি ব্যাক যাবো, ব্যাক কীভাবে যাবো, দেখেন ফটোশপের মতো এডিটে যান, এখানে লেখা আছে আন্ডু, আন্ডু করতে হলে কন্ট্রোল জেড, আর রিডু করতে হলে শিফট কন্ট্রোল জেড। দেখেন কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল চেপে ধরে জেডটা প্রেস করতে থাকলাম, একদম সম্পূর্ণ আগে চলে আসছে, আর শিফট কন্ট্রোল জেড চেপে ধরে করলাম, একদম 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 ফাস্টে চলে আসছে, যেটা একদম একটু আগে করলাম, ব্যাকে গেলাম, সরি আন্ডু করলাম এবং আবার রিডু করলাম, ঠিক আছে। এবার দেখালাম আমি আপনাদেরকে সিলেকশন টুল, সিলেকশন টুলের কাজ। এবার এটা কপি করবো কীভাবে, ফটোশপে কিন্তু লেয়ারের ঝামেলা ছিল, এখানে লেয়ারের কোনো ঝামেলা নেই, লেয়ারের দিকে আপনাকে তাকাতেই হবে না, ঠিক আছে। তবে এখানে লেয়ার আছে, আপনি চাইলে দেখতে পারবেন, উইন্ডো লেয়ার, ঠিক আছে এখানে লেয়ার আছে, যে আপনি কি নিয়েছেন, টপ জেট নিয়েছেন, এখানে দেখেন এর ওই চিহ্নতে ক্লিক করি, দেখেন কি নিয়েছেন, বাইরে একটা পাথ দেখা যাচ্ছে,
আমি শুধুমাত্র একটা অপশন নিয়েছি, এটা এখানে অটোমেটিক চলে আসে। দেখেন নাম লেখা আছে রেক্টেঙ্গেল, দেখেন আমি ডাবল ক্লিক করি, রেক্টেঙ্গেল লেখা আছে, ইলাস্ট্রেটর অটোমেটিক লিখেছে, আমাকে লিখতে হচ্ছে না রেক্টেঙ্গেল সেটা। এখন আমি শেপ টুল থেকে এখানে রাউন্ড রেক্টেঙ্গেল টুল নিই, এটা দেখেন এটা হচ্ছে রাউন্ড রেক্টেঙ্গেল। তারপর হচ্ছে আমি এখান থেকে ইলিপস টুল নিলাম, তারপর শিফট চেপে ধরে করলাম আসবে। আমি আমি চাইলে এগুলা সবগুলা, এখন মনে করেন আমরা একটা একটা করে সিলেক্ট করতেছি সিলেকশন টুল দিয়ে, আপনারা চাইলে একসাথে সিলেক্ট করতে পারেন। সেটা হচ্ছে বাহির থেকে ড্রাগ করে এতটুকু নিলাম, পুরোটা একসাথে সিলেক্ট হয়ে গেছে, অথবা একটা সিলেক্ট করলাম আর একটা সিলেক্ট করবো কিভাবে। আমি চাচ্ছি এখানে সবগুলো সিলেক্ট না, শুধুমাত্র তিনটা সিলেক্ট করবো। তাহলে একটা সিলেক্ট করলেন, কিবোর্ড থেকে শিফট চেপে ধরে আরেকটা সিলেক্ট করলেন, শিফট চেপে ধরে আরেকটা সিলেক্ট করা, তাহলে তিনটা হলো। বুঝতে পারছেন এরকম করে সিলেক্ট করা যায়, সবগুলাকে ধরে কিবোর্ড থেকে ডিলিট দিলে ডিলিট হয়ে যাবে, অথবা কন্ট্রোল জেড দিলে আবার চলে আসবে। বুঝতে পারছেন? আর তারপরে হচ্ছে এখানেও ঠিক আমি লেয়ার থেকে দেখাই, দেখেন এখানে অটোমেটিক একটা গ্রুপ হয়ে গেছে লেয়ার ওয়ান দিয়ে অটোমেটিক। দেখেন আমি ইলিসান্সি লিপ চলে আসছে, একটা আনি পলিগোনাল টুল আনলাম, তারপর হচ্ছে এখান থেকে অ্যাস্টার টুল আনলাম। দেখেন তাহলে আমি কয়টা করলাম, ঠিক করে দিই ছিল, দেখেন এখানে একটা দুইটা তিনটা চারটা তিনটা পাঁচটা আনছি, দেখেন পাঁচটা লেয়ার ওটু হয়ে গেছে, পাঁচটা লেয়ার, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। এখানেও ঠিক সেম, বাইরে ক্লিক করে দেখেন এখানে ভিজিবল এবং ইনভিজিবল করা যায়। সরাসরি আমি চাচ্ছি স্টারটাকে ইনভিজিবল করতে, তাহলে আমার স্টার টুল কোথায়, এটা হাত লেখা আছে, এখানে আমি ক্লিক করি, এটা ভিজিবল ইনভিজিবল হয়ে গেছে, আবার ভিজিবল হয়ে গেছে। এখানেও কিন্তু লক করা যায়, লকটা কিভাবে দেখেন, এখানে টুগেল লক এডিটেবল হোয়েন ব্লাঙ্ক, এখানে ক্লিক করলাম লক হয়ে গেছে। দেখেন আমি সবগুলো সিলেক্ট করছি কিন্তু এটা সিলেক্ট হলো না, কারণ হচ্ছে এটা লক হয়ে গেছে। এখন আমি আবার লকে ক্লিক করি, সবগুলো সিলেক্ট করলাম, দেখেন এটা এখন সিলেক্ট হয়ে গেছে, কারণ সেটা হচ্ছে আনলক করলাম। ঠিক একইভাবে আমি মনে করেন এখানে আমার অনেকগুলা এখানে আমার অনেকগুলা আচ্ছা কপি করতেছি কিভাবে সেটা পরে দেখাই। আমি মনে করেন এখানে সরাসরি সিলেক্ট না করে আমি শুধুমাত্র ইলিশটাকে সিলেক্ট করব, ইলিশটা মনে করেন এখানের মধ্যে আছে। আমি ইলিশটা সিলেক্ট করতে গেলে আমার ইলিশটা সিলেক্ট করতে গেলে আমার রাউন্ড রেক্টেঙ্গেল ওইটা পর্যন্ত সিলেক্ট হয়ে যাবে। আমি চাচ্ছি না এরকম যাবে না, না শুধুমাত্র ইলিশটাকে সিলেক্ট করব, বা এটা এটার পিছনে আছে, এটা পিছনে কেমন নেওয়া যায় পরে দেখাবো। জাস্ট মনে করেন পিছনে আছে, এটাকে আমি খুঁজে পাচ্ছি না। মনে করেন আমার ইলিশ টুলটা এখানে পিছনে আছে, আমার এখানে অনেকগুলো শেপ হয়েছে যার কারণে আমি দেখতে পাচ্ছি না, বা হালকা করে দেখা যাচ্ছে আমার চোখে পড়তেছে। তাহলে আমি কী করবো, দেওয়ার আগে খুঁজতে থাকবো আমার ইলিশটা কই, যেহেতু আমি ইলিশ পাইছি। এখন এটাকে সিলেক্ট করলাম, এখানে দেখা যাচ্ছে না ডান পাশের, এগুলো কী বলে ক্লিক টু টার্গেট। হ্যাঁ আমি টার্গেটে ক্লিক করলাম, এই দেখেন লেফট হয়ে গেছে, মানে ও লুকাইছিল ওকে এখন ধরে ফেলছি। লুকোচুরি কিভাবে খেলে হবে, এখন দেখেন এখন আমি যদি কি বলে সিলেকশন টুলের মাধ্যমে এটা এরকম করে নিয়ে আসি, তাহলে আমার উপরটা হবে, কারণ উপর একটা সিলেক্ট হয়েছে। আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইলিপস টুলের টার্গেটের এখানে ক্লিক করব, ক্লিক করার পর কিবোর্ডের ডাউন এর কি আপ এর কি এগুলা দিয়ে এটাকে এখান থেকে বের করে নিয়ে আসতে হবে। যেমন পুলিশরা যেভাবে আসামিদেরকে ঘর থেকে খুঁজে বের করে নিয়ে আসে না, এরকম দেখছেন ছিল নিয়ে আসছি। এবার এবার তো আমি সিলেকশন টুলের মাধ্যমে ওরে সিলেক্ট করে দর্শন নিয়ে আসতে হবে, বের করে দিলাম। এবার আসেন, এগুলো তো কাজ শিখলেন, এখন তো আরো অনেক বেশি দেখাতে গেলে আরো ঝামেলা হয়ে যাবে। এটা তো দেখালাম, এখন হচ্ছে কপি করবেন কিভাবে, ঠিক একদম ইজি। এটা হচ্ছে অল্টার, কিবোর্ড থেকে অল্টার ছেপে ধরেন, দেখেন আমার কার্সারটা চেঞ্জ হয়ে গেছে।
অল্টার চেপে ধরলাম, কার্সারটা দুইটা হয়ে গেছে, সাথে সাথে অল্টার চেপে ধরছেন মাউস ল্যাব চেপে ধরে একটা বের করে কপি হয়ে গেল, অল্টার চেপে ধরে আরেকটা কপি করে, অথবা পুরোটা সিলেক্ট করে জুম আউট করে অল্টার চেপে ধরে এখানে আরেকটা নিলাম, এখানে আরেকটা নিলাম, এখানে আরেকটা নিলাম, দেখছেন কতগুলো এখানে লেয়ার হয়ে গেল। যদি ফটোশপ হতো, ফটোশপ এতক্ষণ অনেক গালি দিত। কিভাবে ডিরেক্ট সিলেকশন টুল পয়েন্টের কাজ করে? আচ্ছা তাহলে এটার ডিফারেন্টটা কি? কোন একটা এঙ্কর পয়েন্টকে সিলেক্ট করলাম, সিলেক্ট করলাম কিভাবে না এঙ্কর পয়েন্টকে ভাবে ধরে সিলেক্ট, তাহলে সিলেকশন আর ডিরেক্ট সিলেকশন সেম কাজ করে, তাহলে এটা তফাৎটা কি? এই এখানে ক্লিক করলাম কোন একটা এঙ্কর পয়েন্টকে, এখানে এখানে সবগুলো এঙ্কর একটা হয়ে গেল। তাহলে কেমনে কাজ করে কাজ করো হচ্ছে আপনার যে ইনকুপমেন্টটাকে আপনি প্রিফাই করতেছেন ফটোশপের বাইয়ের ঠিক। আমরা চাইলে এখানে রাউন্ড রেক্টেঙ্গেল যেগুলো আছে ওগুলোকেও কাজ করতে পারি, এখানে রাউন্ডে রাউন্ড কর্নার যেগুলো আছে সেগুলোকে একসাথে কিভাবে সিলেকশনের মতো কাজ হবে একটাকে পুরো একটা লোগোর শেপ নিচে নামাতে যান এরকম করে নামাতে
মাউজের রাইট ক্লিক করেন। আমি দেখেন আপনাদেরকে আজকে বেশি দেখাবো না, হচ্ছে ডকুমেন্ট সেটআপ দেখালাম, ওয়ার্ক স্পেস দেখালাম, তারপর হচ্ছে এখানে এই দুইটা টুলস, শেপ টুলস, কালার স্পেক্ট্রা এগুলা দিয়ে একটা প্রজেক্ট করে দেখাবো। আর শেখাবো এখন হচ্ছে অ্যারেঞ্জ, মাউজের রাইট ক্লিক করেন, অ্যারেঞ্জ ক্লিক, এখানে লেখা আছে ব্রিং টু ফ্রন্ট, ব্যাক টু ব্যাক, ব্যাক টু ব্যাক দেন চলে আসছে। সেন্ড ব্যাকওয়ার্ড মানে মানে এক ধাপ পিছনে যাবে, মানে এক লেয়ার পিছনে যাবে, এক অপশন শর্টকাট কি সব লেখা আছে দেখেন, শিফট কন্ট্রোল রাইট থার্ড ব্র্যাকেট ক্লিক করলে কি হয় সবার সামনে আসে, শিফট কন্ট্রোল লেফট থার্ড ব্র্যাকেট, শিফট কন্ট্রোল রাইট থার্ড ব্র্যাকেট সবার সামনে, শিফট কন্ট্রোল লেফট থার্ড ব্র্যাকেট সবার পিছনে, একটা কি হলো একটা প্রজেক্ট হয়ে গেল। দেখে এখন সবগুলা ধরে ক্যামেরা ধরবো, সিলেকশন টুল কম করে হাইট থেকে ডাক করে বাটন নিয়ে আর ফাইল সেভ করবেন কি পাবো বা আমাকে দেখাবেন কি এটা করার জন্য যে করতে হবে আগে একবারকে করতে হবে গ্রুপ করতে হবে, তো গ্রুপ করবেন মাউস রাইট ক্লিক করেন গ্রুপ, ফটোশপের মতো ঠিক একই কন্ট্রোল জি দেন গ্রুপ, মাউস রাইট ক্লিক করেন আনগ্রুপ, ফটোশপের মতো একই কন্ট্রোল শিফট জি দিলে আনগ্রুপ, এখানে দেখেন লেয়ার আনগ্রুপ, কন্ট্রোল জি দেখেন এখানে লেয়ার চেঞ্জ গ্রুপ হয়ে গেল। কয়টা লেয়ার মিলে একটা ইলাস্ট্রেটর এর ডিজাইন তৈরি করা হয় আপনারা তখন বলবেন আমার ডিজাইনের যতটুকু লেয়ার দরকার লেয়ার মিলে ওই ডিজাইনটা রেডি, তো এক এক ডিজাইনে এক এক রকম লেয়ার, মানে একটা লেয়ারও হয়ে যায় লেয়ার মিলে, এখানে এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার, একটা লেয়ার পুরোটা মিলে একটা লেয়ার হয়, পুরোটা ধরে কন্ট্রোল জি দিতাম হবে, আর কন্ট্রোল তারপরে আনগ্রুপ, এবার এটাকে গ্রুপ করবেন, করলেন করার পর হচ্ছে বড় করবেন কিভাবে সেটা আছে, এভাবে করে ধরে ধরতে হবে না, জাস্ট মাউসটা এখানে নিলে হবে, এরকম ছিল আরোটা শিফট চেপে ধরেন একসাথে করা হবে, তারপর হচ্ছে ফাইল, ফাইল সেভ করবেন কিভাবে সেটা হচ্ছে ফাইল সেভ, সেভ হচ্ছে প্রথমে আপনাকে আগে একটা ডকুমেন্ট সেভ করে রাখতে হবে, তারপর হচ্ছে সবসময় সেভ ক্লিক কন্ট্রোল এস দিলে হয়ে যাবে, ফটোশপের মতো সেভ এস করেন, নেক্সট হতে যাই ক্লাস ওয়ান লিখে করলাম, সেভ করার সময় এখানে অনেকগুলো অপশন আছে, অপশনে এখন দেখার পর জাস্ট ওকে দিয়ে দিবেন, দেখেন ক্লাস ওয়ান আমার, এবার এখানে জ্যাপ ইজি কিভাবে সেভ ফাইল ফটোশপের মতোই ফাইল এক্সপোর্ট সেভ করবে, দেখেন এখানে লেখাই আছে অল্টার শিফট কন্ট্রোল এস, অল্টার শিফট কন্ট্রোল এস করলাম ফটোশপের মতে, পিজি হলে পিএনজি, জেপিজি হলে জেপিজি, জেপিজি করলে এখানে সিস্টেম হবে, করলাম তাহলে এতটুকু পর্যন্ত।
আসতেছে।